আমার পোষা পাখি উড়ে যাবে সাজো সে কি আমায় ভুলবে কখনে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনি একদিন ভাবি নাই মনে খেলতো পাখি সোনালি খাঁচায় কত কি বলতো আমায় বসে রুবালি আড়ায় স্ফটিকের বাটি ভরে কত খাবার দিত থরে থরে গো নিষ্ঠুর পাখি আমার খাইতো মনে একদিন ভাবি নাই মনে জংলা পাখি করলো সর্বনাশ এখন শুধু করি হয় হুতাস কোথায় করব তার তালায় কে এমন দর পাখির সন্ধ্যায় মনে আগে যদি জানতাম পাখির বয় সে আমায় করিবে মন তরে দিতায়াম নাই মন
ওরে বনের পাখি বনে গেল ইয়ো ইয়ো ওরে আমার বুকে দিয়ে গাছে কোন বনে একদিন ভাবি নাই মনে আরে পাখির মায়ায় পড়ে কত লো ও পেল আমার মতো শোক তাদের জল ভরা অসীম গগনের পাখি তরে আপন ভেবে কেন ডাকিরে পাগল বিজয় কাঁদে বসে বিজয় পাগল বিজয় কাঁদে বসে বিজয় একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে সজনি একদিন ভাবি নাই মনে একদিন ভাবি আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের গান শোনালাম, বিজয় সরকারের পল্লীগীতি। বিজয় সরকারের গান যারা ওল্ড জেনারেশনের লোক আছেন তারা সবাই জানেন যে বিজয় সরকারের গান কী জিনিস। আমরা ছোটোবেলা থেকেই বিজয় সরকারের গান শুনে এসেছি এবং কালজয়ী গান এত প্রাণবন্ত এবং বাস্তব নিয়ে, এত বাস্তবমুখী গান। এই গানগুলো বর্তমান জেনারেশন যারা আছে তাদের কাছেও খুবই প্রিয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বিজয় সরকারের পল্লীগীতি বা লোকগীতি গান মোটামুটি পুরনো দিনে যারা আছেন, যারা ওল্ড জেনারেশনের লোক, তারা সবাই জানেন। আমি ছোট থেকে, যখন আমার বয়স একেবারে ছোট 8-10 বছর, তখন থেকেই শুনে আসছিলাম এই গানগুলো এবং তখন থেকেই মনে গেঁথে আছে বিজয় সরকারের গান। এখনও সময় পেলে এই গানগুলো শুনি এবং গুনগুনিয়ে একটু শব্দ করে উঠি। হয়তো আমার মতো
প্রতিটি ভিউয়ার্সই যারা গান ভালোবাসে, যারা শ্রোতা আছেন, সবাই তাই করেন। আজকে আমি গানের সাথে কিছু ভিডিও দেখাবো আপনাদের, একটি লেবু গাছ দেখাবো। আপনারা তো জানেন আমি সবসময়ের জন্য কোনো নার্সারি কিংবা গ্রামে চলে যাই, আজকে একটি নার্সারিতে গিয়েছিলাম। এই দেখুন একটি লেবু গাছ, অসাধারণ লেবু, পুরো গাছটা লেবু হলুদ হয়ে আছে, সব পেকে গেছে, সর্বতি লেবু। আর এত পরিমাণে ফল আছে গাছটিতে, দেখলে চোখ জুড়িয়ে যায়, অসাধারণ। দেখুন আমি একটু ক্যামেরা ঘুরাচ্ছি, ক্যামেরাটা একটু ঘুরিয়ে উপরের দিকে তুলছি, দেখুন প্রচুর ফল হয়ে আছে, প্রচুর লেবু, আর এত সুন্দর, মানে দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আর এই বিজয় সরকারের এই যে গানটি খাঁচার পাখি, এই গানটি এত জনপ্রিয় গান, আর এই গানটিতে এত দরদ ভরা, জানি না এই গান নিয়ে নাকি অনেক অনেক ইতিহাস আছে। আমি ছোটোবেলায় শুনেছি মা বাবাদের মানে তাদের কাছে গল্প, যে বিজয় সরকারের নাকি ওনার ওয়াইফ মারা যাওয়ার পর তখন নাকি উনি এই গানটি রচনা করেছিলেন, কতটা সত্য সঠিক জানি না। তবে গানটি শুনলে বোঝা যায় যে গানের মধ্যে খুবই বেদনা জড়িয়ে আছে এবং কিছু তার স্মৃতি হয়তো জড়িয়ে আছে, যে কারণে এই গানটি সে তৈরি করেছে। খুবই প্রাণবন্ধ গান, কারণজয়ী গান, এই গান শুনলে সত্যিকারই চোখ দিয়ে জল চলে আসে। কিছু কিছু গান থাকে বা কিছু কিছু গায়ক থাকে যাদের গান, কিছু কিছু গান আছে যে গানগুলো সারা জীবন অমর হয়ে থাকবে, তেমনই কিছু গান, ধরুন মান্না দে আছে, কিশোর কুমার আছে, হেমন্ত আছে, এইসব শিল্পীদের কিছু কিছু গান। দেখুন এই যে লেবুটা, আমি একটু পরে বলছি, লেবুটা দেখুন কী সুন্দর লাগছে, অসাধারণ লাগছে লেবুগুলো দেখতে, একেবারে পুরো গাছে ভরে আছে, বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে ডালটা ভারীতে ভেঙে না পড়ে, এত লেবু হয়েছে যাতে ডালটা ভেঙে যেতে পারে, এই কারণে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। আর লেবুর সাইজগুলো দেখুন খুবই বড়, এত বড় লেবুর সাইজ সচরাচর খুব কম দেখা যায়। এই ধরনের লেবু আমরা দেখতে পাই কোথায়, আমরা হয় দার্জিলিং না হলে সিমলা এসব জায়গায় এই ধরনের লেবু আমরা দেখতে পারি, কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামগঞ্জে এই ধরনের প্রচুর নার্সারি আছে, সেই সব নার্সারিতে এই ধরনের যে কোনো ফলের চারা কিংবা ফুল সব কিছু পাবেন আপনি। আপনি বিদেশি যে কোনো ফল, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে চাষ হয় না বা আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে মানে খুব একটা পাওয়া যায় না, এবং এই ওয়েদারে এইসব গাছ হওয়া সম্ভব নয়, কিন্তু এই ওয়েদারেও তারা বিভিন্ন রকম প্রজাতির ফল তারা এখানে চাষ করছে, এটা একটি খুবই উল্লেখযোগ্য ঘটনা। শুনতে থাকুন বিজয় সরকারের খাঁচার পাখি। আমি এর পরেও কয়েকদিন পর পর বিজয় সরকারের কিছু গান আছে, সেই গানগুলো আমি আপলোড দেবো, আপনারা শুনতে পারবেন। কিছু পল্লীগীতি গান আমি দেখেছি, সেই গানগুলো এক এক আমি এক এক করে প্রতিদিন আপলোড দেবো। এখন একটু আধুনিক গান একটু কম দিচ্ছি, কেননা প্রতিদিন বাংলা আধুনিক গান, বাংলা সিনেমা প্রতিদিনই হয়, বাংলা সিনেমার গান নাহলে আধুনিক গান, হিন্দি গান, এইসব গান আপলোড দিচ্ছি। তাই চিন্তা করলাম যে একঘেয়েমি লেগে যাচ্ছে, একটু শরীরটা পাল্টাই, যাতে একটু সবার রুচিটা পাল্টে যায়। তাই কিছু ভাটিয়ালি গান, পাহাড়ি গান, তাছাড়া কিছু লোকগীতি, পল্লীগীতি, এই ধরনের গান আমি কিছু সংগ্রহ করেছি, পরপর আমি এই গানগুলো আপলোড দেবো। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর একটা কথা আমি প্রতিটি ভিডিওতেই বলি, অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, আমার ভিডিও তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কোনো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা কথা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে সাবস্ক্রাইব কতটা মূল্যবান, সাবস্ক্রাইব করলে ভিডিও করতে অনেকটা ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। চারপাখি,
এই গানটি এত জনপ্রিয় গান, আর এই গানটিতে এত দরদ ভরা, জানি না এই গান নিয়ে নাকি অনেক অনেক ইতিহাস আছে। আমি ছোট থেকে ছোটবেলায় শুনেছি মা বাবাদের মানে তাদের কাছে গল্প, যে বিজয় সরকারের নাকি ওনার ওয়াইফ মারা যাওয়ার পর তখন নাকি উনি এই গানটি রচনা করেছিলেন। কতটা সত্য সঠিক জানি না, তবে গানটি শুনলে বোঝা যায় যে গানের মধ্যে খুবই বেদনা জড়িয়ে আছে এবং কিছু তার স্মৃতি হয়তো জড়িয়ে আছে, যে কারণে এই গানটি সে তৈরি করেছে। খুবই প্রাণবন্ত গান, কারণজয়ী গান, এই গান শুনলে সত্যিকারই চোখ দিয়ে জল চলে আসে। কিছু কিছু গান থাকে বা কিছু কিছু গায়ক থাকে যাদের গান, কিছু কিছু গান আছে যে গানগুলো সারা জীবন অমর হয়ে থাকবে, তেমনই কিছু গান ধরুন মান্না দে আছে, কিশোর কুমার আছে, হেমন্ত আছে, এইসব শিল্পীদের কিছু কিছু গান। দেখুন এই যে লেবুটা আমি একটু পরে বলছি, লেবুটা দেখুন কী সুন্দর লাগছে, অসাধারণ লাগছে লেবুগুলো দেখতে, একেবারে পুরো গাছে ভরে আছে, বাঁশ দিয়ে বেঁধে রেখেছে যাতে ডালটা ভারিতে ভেঙে না পড়ে, এত লেবু হয়েছে যাতে ডালটা ভেঙে যেতে পারে এই কারণে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। আর লেবুর সাইজগুলো দেখুন খুবই বড়, এত বড় লেবুর সাইজ সচরাচর খুব কম দেখা যায়। এই ধরনের লেবু আমরা দেখতে পাই কোথায়, আমরা হয় দার্জিলিং না হলে সিমলা এসব জায়গায় এই ধরনের লেবু আমরা দেখতে পারি, কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামগঞ্জে এই ধরনের প্রচুর নার্সারি আছে, সেই সব নার্সারিতে এই ধরনের যে কোনো ফলের চারা কিংবা ফুল সব কিছু পাবেন আপনি। আপনি বিদেশি যে কোনো ফল, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে চাষ হয় না বা আমাদের যে ওয়েদার, এই ওয়েদারে মানে খুব একটা পাওয়া যায় না এবং এই ওয়েদারে এইসব গাছ হওয়া সম্ভব নয়, কিন্তু এই ওয়েদারেও তারা বিভিন্ন রকম প্রজাতির ফল তারা এখানে চাষ করছে, এটা একটি খুবই উল্লেখযোগ্য ঘটনা। শুনতে থাকুন বিজয় সরকারের খাঁচার পাখি। আমি এর পরেও কয়েকদিন পর পর বিজয় সরকারের কিছু গান আছে, সেই গানগুলো আমি আপলোড দেবো, আপনারা শুনতে পারবেন। কিছু পল্লীগীতি গান আমি দেখেছি, সেই গানগুলো এক এক আমি এক এক করে প্রতিদিন আপলোড দেবো। এখন একটু আধুনিক গান একটু কম দিচ্ছি, কেননা প্রতিদিন বাংলা আধুনিক গান, বাংলা সিনেমা প্রতিদিনই হয়, বাংলা সিনেমার গান নাহলে আধুনিক গান, হিন্দি গান, এইসব গান আপলোড দিচ্ছি। তাই চিন্তা করলাম যে একঘেয়েমি লেগে যাচ্ছে, একটু সুরটা পাল্টাই যাতে একটু সবার রুচিটা পাল্টে যায়, তাই কিছু ভাটিয়ালি গান, পাহাড়ি গান, তাছাড়া কিছু লোকগীতি, পল্লীগীতি, এই ধরনের গান আমি কিছু সংগ্রহ করেছি, পরপর আমি এই গানগুলো আপলোড দেবো। আশা করি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর একটা কী কথা, আমি প্রতিটি ভিডিওতেই বলি, অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, আমার ভিডিও তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, কোনো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা কথা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলে সাবস্ক্রাইব কতটা মূল্যবান, সাবস্ক্রাইব করলে ভিডিও করতে অনেকটা ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার।